আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। টাঙ্গাইল মির্জাপুরে কোনি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 6 জন, আহত অন্তত 5 জন। শুক্রবার সকালে মির্জাপুরের কোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, হতাহতদের মধ্যে বাসের যাত্রী ও পথচারী রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক এক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুরের ওই এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। এ সময় পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয় ঢাকাগামী সবজি ভর্তি একটি ট্রাক। এতে ঘটনাস্থলে নিহত হন 4 জন। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। 1642 রোহিঙ্গাকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নোয়াখালীর ভাসানচরে নেয়ার প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী জাহাজ শক্তি সঞ্চার সহ নৌবাহিনীর 8টি জাহাজে করে তাদের নেওয়া হচ্ছে। এর আগে কক্সবাজারের উখিয়া থেকে 20টি বাসে রোহিঙ্গাদের কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। এসব বাসকে নিরাপত্তা দিয়ে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে এসেছে পুলিশ। তাদের রাখা হয় বাংলাদেশ নৌবাহিনীর রেডি রেসপন্স বাত ও বিএএফ শাহিন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে। রোহিঙ্গারা জানিয়েছে তারা স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন, তাদের সাথে কোনো রকম জোর জবরদস্তি করা হয়নি। সাশ্রয়ী মূল্যে করোনার ভ্যাকসিন নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিনের স্থানীয় উৎপাদনের জন্য প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি এ আহ্বান জানান। We need to ensure universal, equitable, timely, and affordable access to quality vaccines. When it comes to the access to vaccines, no one should be left behind. This would help us defeat the pandemic, save lives, and accelerate our economic recovery. Developed countries should commit to technology transfer for the local manufacturing of vaccines in developing countries using IP rights waiver under TRIPS agreement. পদ্মা সেতু 40তম স্প্যান বসানোর কথা রয়েছে আজ। দৃশ্যমান হবে সেতুর 6000 মিটার। পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে 11 ও 12 নম্বর পিয়ারে স্প্যানটি বসানো হবে। 39তম স্প্যান বসানোর 7 দিনের মাথায় 40তম স্প্যানটি বসানো হবে। বাকি একটি স্প্যানও এ মাসের মধ্যেই বসানোর কথা রয়েছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, এরই মধ্যে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেন টিয়ান ই নির্ধারিত পিয়ারের কাছে নোঙর করে রাখা হয়েছে। ধামরাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাজীর বিরুদ্ধে। আটক করা হয়েছে কাজীকে। গতরাতে চন্দ্রাইল এলাকা থেকে কাজী ইউসুফ আলীকে আটক করা হয়। পুলিশ জানায় চন্দ্রাইল গ্রামে এক নারীর স্বামীর সাথে সুসম্পর্ক না থাকায় সে ওই কাজী ইউসুফ আলীর সাথে যোগাযোগ করে। এ সময় ওই নারী তার কাবিননামায় দেনমোহরের অর্থ বাড়িয়ে দিতে কাজীকে সহায়তা চান। কাজী সেসব তাকে দেনমোহরের অর্থ বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ধর্ষণ করে বলে অভিযোগ করে নির্যাতিত ওই নারী। পরে তারই অভিযোগের ভিত্তিতে কাজী ইউসুফকে আটক করা হয়। তবে কাজীর দাবি, দেনমোহরের অর্থ বাড়িয়ে দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে এই অভিযোগ করেছে ওই নারী। শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জুবুথুবু অবস্থা অনেক জেলায়। শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে গাইবান্ধায়। ভোরবেলায় কুয়াশা ঢাকা পড়েছে বিভিন্ন পথঘাট। কুয়াশার মধ্যেই জমিতে সেচ কাজ করে যাচ্ছেন কৃষকরা। জীবিকার তাগিদে কর্মস্থলে যেতে হচ্ছে অনেক মানুষকে। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এখন সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।